বাজারে অ্যাপ কন্ট্রোল গিজার নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ আরএফএলের সহযোগী প্রতিষ্ঠান রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বৃহস্পতিবার রাজধানীর বাড্ডায় প্রাণ আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে পণ্যটির মোড়ক উন্মোচন করেন আরএমআইএল এর পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান। মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, গিজার বর্তমানে মানুষের জীবনযাত্রার একটি প্রয়োজনীয় উপকরণে পরিণত হয়েছে। আরএফএল সবসময় ভোক্তার চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন করে থাকে। এটা আমি বলবো যে এখন এটা আমাদের জন্য একটা বেসিক নিড হয়ে গেছে। তো আমরা বিগত 7-8 বছর ধরে এই গিজার বিজনেসে আমরা আছি। গিজার বিজনেসটা আসলে এক সময় ইম্পোর্টের উপর ডিপেন্ডেন্ট ছিল, তারপরে আস্তে আস্তে এটা ক্ষুদ্র শিল্প আকারে ছোট ছোট ওয়ার্কশপ বেস এই গিজার ম্যানুফ্যাকচারিংটা হতো। তো আপনারা জানেন যে আরএফএল সবসময় ওই সব পণ্য নিয়ে কাজ করে যে পণ্যটা আসলে ইম্পোর্ট হয়ে আসে। আমরা চেষ্টা করি লোকালি ম্যানুফ্যাকচারিং করা, কস্ট ইফেক্টিভ করা, প্লাস হচ্ছে যে গ্রিন থিঙ্কিং করা।